দোকান বলে আসা ভাই ওটা এইটা এইটা তো আমি দেখা যাবে চলেন দেখা বলা বাগানে ওই উড়ে যান ওই উপর যান ভাই যান দেলে হইবি যারা আইসো তো হাতে ধরে সকাম তো হাতে ধরে খাবে বেশি এলো মশা এতে সময় লাগে যত মঞ্চায় খান আলসান যেহেতু এলাকার খাও না তখন আমি এখনই খাইলে হইতাম তার আগে বড় ভাই বলছে দাঁড়িয়ে ভাই বলতাম হয়ে বলেন না করলে আপনার জাতি কবে না বলে একটা এই যে পানি পানি তেলের দেওয়া কথা মানে কাজ কাম তো কি আমার জানছো আর পানি থাকলে মনে করো মাল ভাঙ্গছি জিরো বলেছি
যদি ওরাই ভাগ করি না হারাখিনি করা সুগর আছে রংপুরের বদরগঞ্জের পদাগঞ্জ এলাকার একটি আমবাগান। এখানে বিখ্যাত হাড়িভাঙ্গার আম উৎপাদন করা হয় এবং প্রচুর বাগান আছে এই এলাকায় হাড়িভাঙ্গা আমের। এই হাড়িভাঙ্গা আম শুধু বাংলাদেশের অন্যান্য জেলাতে না, বাংলাদেশ পেরিয়ে এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। তাই সরকার থেকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে যদি এই কৃষকদেরকে সাহায্য সহযোগিতা, কীটনাশক বালাই, অসুখ বিসুখ এই সমস্ত প্রশিক্ষণ দিত, তাহলে খুব সহজেই এই এলাকার, এই পদাগঞ্জ এলাকার যারা আম আমের কৃষির সঙ্গে জড়িত তাদের এই ফলনটা আরও বেশি হতো। রংপুরের বদরগঞ্জের পদাগঞ্জ থেকে মাহফুজ আলম প্রিন্স, আনন্দ টিভি, রংপুর।